ঈদ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। সদর উপজেলার উদয়পুরে এই উপলক্ষে উৎসবের আয়োজন করে গ্রামবাসী। হারিয়ে যাওয়া এই লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। খেলাটি টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন দর্শনার্থীরা। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রং বেরঙের পোশাক পরে বাদ্যের তালে তালে নানা ভঙ্গিতে লাঠির কসরত দেখায় লাঠিয়ালরা। প্রতিপক্ষের হাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়ে তারা। ঢোলের শব্দে খেলায় বিরাজ করে টান টান উত্তেজনা। এসব দেখে করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ যোগায় দর্শকরা। ভোরে পাশে লাঠি খেলা হচ্ছে বলে আমি শুনেই আমি চলে আসলাম ছুটে। লাঠি খেলা দেখে আমি খুব অনেক খুশি। প্রত্যেক বছর আমরা শ্বশুর বাড়ি থেকে বাবা বাড়ি দেখতে আসি, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আর সবাই বান্ধবীরা আসে, সবার সাথে একসাথে মানে আনন্দ করি। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই লাঠি খেলা। কিছুটা রূপান্তরিত এই খেলা দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ। নিজেকে আর দর্শকদের আনন্দ দেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থানে ছুটে যান বলে জানান খেলোয়াড়রা। একে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন দর্শনার্থীরা। করোনার কারণে গতবার হয় নাই, এবার হয়েছে, আমরা খুব খুশি আছি। এই খেলাটা যেন এইভাবে প্রত্যেকবার হয়। আমি খেলা করে আমার আনন্দ আর বাপ দাদার ঐতিহ্যটা ফিরে রাখার জন্য। বাপ দাদারা খেলা করেই আছে, তাই আমরা এই ইতিহাসটা ধরে রাখছি, আমাদের খুব ভালো লাগে। ঈদ আনন্দ ভাগাভাগি আর গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। গ্রাম বাংলার যে ঐতিহ্য কৃষকের আনন্দ দেওয়ার জন্য এই লাঠি খেলা, পবিত্র ঈদুল ফিতরের যে উৎসব, এই উৎসবকে আরো বেগবান করার জন্য আমরা এই আয়োজন করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত এই খেলায় অংশ নেয় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার 5টি দলের 40 জন লাঠিয়াল। প্রথম হন শৈলকুপা উপজেলার বৃত্তিপাড়ার লাঠিয়াল আমির হামজা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।